পরবর্তী প্রশ্ন হচ্ছে, সোনা রূপা বাকিতে বিক্রি করা জায়েজ আছে কি? সোনা রূপা বাকিতে বিক্রি করা জায়েজ নেই। সোনা রূপা বাকিতে বিক্রি ক্রয় বিক্রয় করা জায়েজ নেই। অবশ্যই ইয়েদাম বিয়াদিন হতে হবে, একেবারে হাতে হাতে হতে হবে, কারণ সোনা রূপা এগুলো হচ্ছে মূলত অর্থ, এগুলি যে যেটা দিয়ে কিনবেন সেটাও সোনা রূপা, এই জন্য বাকি, যেহেতু আপনি টাকা দিয়ে কিনছেন স্বর্ণ, এটা হচ্ছে স্বর্ণ এবং টাকা মূলত একটা একটার পরিপূরক, এই জন্য স্বর্ণ এবং টাকার মধ্যে বাকি চলে না। অর্থাৎ আপনাকে যদি আপনি স্বর্ণ স্বর্ণ হয় তাহলে সমান সমান হতে হবে, রৌপ্য রৌপ্য হলে সমান সমান হতে হবে, আর যদি স্বর্ণ আর টাকা হয়, স্বর্ণ আর ডলার হয়, স্বর্ণ আর অথবা রিঙ্গিত হয়, এই জাতীয় কিছু হয়, তাহলে আপনাকে সমান সমান না হলে সমান সমান হওয়া জরুরি না, তো আলাদা জিনিস 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 আলাদা, কিন্তু আপনাকে অন্তত অবশ্যই একটা জিনিস শেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে বাকি যেন না হয়, স্বর্ণ বাকি বিক্রি জায়েজ নেই, অনুরূপভাবে রৌপ্য বাকি বিক্রি জায়েজ নেই। কথাটা বুঝে আসছে আপনার? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم